वेलकाम गाइज टेक्निक प्राइमरि क्लसेस चैने तुम्हारा सकल के स्वागत। तो आज के आलोच्य विषय हे मडल एक्टिविटास अक्टोबर मासे इतिहास नवम श्रेणी, ठीक है। एवं एर आगे तुम्हारा देखे तो जीवन विज्ञान बांगला भूगोल और फिजिकल सायन्स ये चारटे सबजेक्ट चले गए इतिमदे। तो आजकल आलोच्य विषय हे इतिहास। देखो फार्स्ट क्वेश्चन कि सठिक तथ्य दिए नीचे छकटी पूरण कर, তাহলে এই ছকটা পূরণ করতে হবে। অ্যানসারটা আমরা দেখে নিই, অ্যানসারটা হচ্ছে সময়কাল। ফার্স্টেরটা কি হবে, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, এটা হবে 1918 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ও বেলজিয়ামের নতুন বলশেভিক সরকার। স্বাক্ষরকারী টিম হচ্ছে কি, সোভিয়েত রাশিয়া ও বেলজিয়ামের নতুন বলশেভিক সরকার। আর ভার্সাই সন্ধি সময়কাল কত, ভার্সাই সন্ধির সময়কাল হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। স্বাক্ষরকারী হচ্ছে মিত্রশক্তি ও জার্মানি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কোশ্চেনটা আছে সত্য বা মিথ্যা যাচাই করো। এখানে বলেছে দেখো সত্য মিথ্যা যাচাই করা যাচ্ছি, ধরো হ্যাঁ এই দেখো 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা যায়। এটাকে বলেছে যে সত্য না মিথ্যা সেটাকে যাচাই করতে, এটা হবে হচ্ছে মিথ্যা। লিখে নাও তোমরা, টু দি পয়েন্ট যেভাবে আছে সেভাবেই তোমরা লিখো, এবং তার সাথে এই কোশ্চেনটাও লিখে নেবে, তারপরে উত্তর বলে মিথ্যা এইভাবেই লিখবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাতাটা রেডি করবে, কারণ তোমাদের তো জানোই তোমাদের এই খাতাটা জমা দিতে হবে তোমাদের স্কুলে। এরপরে দেখো, বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করে, এটা সত্য না মিথ্যা, এটা হবে হচ্ছে সত্য। তারপরটা দেখো, নতুন অর্থনৈতিক নীতি NEP 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্ক্স প্রবর্তন করেন, এই যে বক্তব্যটা সেটা সত্যি না মিথ্যা, সেটা হচ্ছে মিথ্যা। তারপরটা দেখো, হিটলারের উত্থান এবং এর পশ্চাতে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা হচ্ছে সত্য। তারপরে কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, এটা হচ্ছে 7 থেকে 8টি বাক্যে উত্তর দেওয়া বলেছে এবং প্রত্যেকটার জন্য 4 মার্কস রয়েছে, ঠিক আছে। এবার দেখো উত্তর কী হবে, দীর্ঘ লিখতে থাকো তোমরা, আমি যে বলছি শুধু ভিডিওটা দেখে গেলেই হবে না, খাতাটাকে নিয়ে যেভাবে লেখা আছে সেই অ্যান্সারগুলো ঠিকঠাক করে লিখে রাখো। তাহলে প্রথম কোশ্চেনটা কী আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, দীর্ঘ 4 বছর ধরে বীভৎস ধ্বংসলীলা চলার পর অবশেষে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধ ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনগুলি হল, 1 নম্বর পরিবর্তন হচ্ছে 4টি সাম্রাজ্যের পতন ঘটে, রোমান সাম্রাজ্য 1917 সালে, জার্মান সাম্রাজ্য ও অস্ট্রো হ্যাঙ্গেরিয়ান সাম্রাজ্য 1918 সালে, এবং অটোমান সাম্রাজ্য 1922 সালে ধ্বংস হয়। 2 নম্বর পরিবর্তন কি, ভবিষ্যতে সরকার ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয় লিগ অফ নেশন, যা পরে আবার ব্যর্থ হয়। 3 নম্বর পরিবর্তন কি হয়েছিল, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, এই কটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। নেক্সট পরিবর্তন কি, ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয়, জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয়, অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয়, যা হিটলারের মাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় জার্মান জাতিকে। এবং 5 নম্বর কী পরিবর্তন হয়েছিল, অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুর্কি ভূখণ্ডে ঢুকে যায়, যদিও তুরস্ক সফলভাবে নিজেদের ভূখণ্ড রক্ষা করে। এবং পরবর্তী যে পরিবর্তনটা ঘটেছিল সেটা হচ্ছে 1917 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেটা হচ্ছে রুশ ফেডারেশন, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বরের মতো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল, প্রথম কোশ্চেনটা আমাদের কমপ্লিট। সেকেন্ড কোশ্চেন দেখি, সেকেন্ড কোশ্চেন বলেছে দেখো, এটা বলেছে 15 থেকে 16টা বাক্যে উত্তর দাও, এটার নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বরের রয়েছে, ঠিক আছে, 8 নম্বর রয়েছে, মানে অনেকটাই লিখতে হবে সেটা তোমরা জানো।
তো যেভাবে আমি লিখেছি ঠিক আছে সেভাবে তোমরা ভালো করে লিখবে। তারপরে কোশ্চেন দেখো, ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তি উত্থান ঘটেছিল আলোচনা করো। তারপরে দেখো উত্তর কী হবে, এটা বই থেকে নেওয়া উত্তরটা। হ্যাঁ, তাহলে তোমাদের কোনো নিশ্চয়ই দ্বিধাবোধ রইলো না, এই অ্যান্সারটা এখান থেকে তোমরা লিখে নিতে পারবে। ইতালির সমগ্র জাতি যখন নৈরাজ্যে নিমজ্জিত, মুসোলিনি সেই সংকটময় মুহূর্তে ইতালির রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে ইতালিবাসীর ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। তারপরে হেডিং দেবে ফ্যাসিস্ট দল গঠন ও প্রসার। 23 মার্চ 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে 118 জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রমিককে নিয়ে মুসোলিনির ফ্যাসিডি কম্বাটা মেন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সদস্যরা ফ্যাসিস্ট নামে পরিচিত হয়। ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে, যার অর্থ শক্তি। এই দলের প্রতীক ছিল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড বা আটি। ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠার 2 বছরের মধ্যেই এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30 লক্ষ। নেক্সট হেডিং দেবে নির্বাচনে সাফল্য। 1921 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এই দল 35টি আসন পায়। এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। তারপরে হেডিং কি, অরাজকতার বিনাশক। সমাজতন্ত্রীদের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসোলিনি দেশের রক্ষক ও অরাজকতার বিনাশক হিসেবে নিজেকে ইতালিবাসীর কাছে প্রতিপন্ন করতে পেরেছিলেন। নেক্সট রোম অভিযান। 28 অক্টোবর 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন। দুর্বল উদারপন্থী প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্টর পদত্যাগ করলে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য কোনো বাধা না দিয়ে মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী রূপে মুসোলিনি। ভিক্টর ইমানুয়েলের আহ্বানে সাড়া দিয়ে 30 অক্টোবর মুসোলিনি মন্ত্রিসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ইতালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের গোটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিস্ট্রির। এরপরে বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাথে থাকো, এবং নেক্সট মডেল অ্যাক্টিভিটি টাস্ক খুব তাড়াতাড়ি আসছে। ঠিক আছে, এবং বন্ধুদের সাথে তোমরা এই চ্যানেলটিকে শেয়ার করো, এই ভিডিওগুলোকে শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটাকে প্রেস করে নিও। তাহলে নেক্সট আমরা যে ভিডিওটা ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।